আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আজ থাকছে তৃতীয় পর্ব। এর আগের দুটি ভিডিও দিয়েছি, যেখানে প্রথম পর্বে ছিল বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং গণিতের শর্ট সিলেবাস, এবং দ্বিতীয় পর্বে ছিল বিজ্ঞান বিভাগের সকল বিষয়। আজকে থাকছে তৃতীয় পর্ব, যেখানে আমি কমার্স এবং আর্টসের গ্রুপিং বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে কমার্সের হিসাব বিজ্ঞান, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, অষ্টম অধ্যায় নগদান বই, নবম অধ্যায় রেওয়া মিল এবং দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই মোট আটটি অধ্যায় রাখা হয়েছে হিসাব বিজ্ঞান শর্ট সিলেবাসে। এবারে কমার্সে আরেকটি বিষয় ব্যবসা উদ্যোগ। প্রথম অধ্যায় ব্যবসার পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এরপর আছে সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন এবং সর্বশেষ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উন্নয়নের সেবা। এই ছিল ব্যবসায় উদ্যোগ থেকে শর্ট সিলেবাস। এবারে ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিংয়ের জন্য প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় পাককলন, সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ও ডিবেঞ্চার, অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এবং সর্বশেষ একাদশ অধ্যায় ব্যাংকের আমানত। এ বিষয়ের বেশ কিছু পার্টগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এই ছিল কমার্সের ফিনান্স ব্যাংকিংয়ের শর্ট সিলেবাস। কমার্সের সাধারণ বিজ্ঞান এর জন্য আমি আরেকটি ভিডিও করব, সেখানে সাধারণ বিজ্ঞান সহ ধর্ম, আইসিটি, কৃষি শিক্ষা এগুলোর শর্ট সিলেবাস দিব। এবারে মানবিক বিভাগের বিষয়গুলোর শর্ট সিলেবাস। প্রথমেই পৌরনীতি ও নাগরিকতা। এখান থেকে থাকবে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পঞ্চম অধ্যায় সংবিধান, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা। এই ছিল মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের শর্ট সিলেবাস। এবারে অর্থনীতি। প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয়, দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাণ, নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এবং সর্বশেষ দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা। এখানে অধ্যায়ভিত্তিক পাঠগুলো উল্লেখ করা আছে, যার পিডিএফ লিঙ্ক আমি এ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ছিল অর্থনীতি বিষয়ে শর্ট সিলেবাস। এবারে ভূগোল ও পরিবেশ। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, ষষ্ঠ অধ্যায় বারিমণ্ডল, অষ্টম অধ্যায় মানব বসতি, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ,
দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এবং সর্বশেষ ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। এ ছিল মানবিক বিভাগের আরেকটি বিষয় ভূগোল ও পরিবেশের শর্ট সিলেবাস। মানবিকের আরেকটি বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যেখানে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম, তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, যেখানে এই দুটি পাঠ সম্পর্কে জানতে হবে, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, দশম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন, একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, ত্রয়োদশ অধ্যায় 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে শর্ট সিলেবাস। মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের সাজেশন আমি আরেকটি ভিডিওতে দিব, যেখানে সাধারণ বিজ্ঞান সহ ICT, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যাওয়ার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।